থ্যাঙ্কস টু মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স আমরা প্রতি বছর বেশ কিছু ভালো ভালো সুপার হিরো মুভি উপহার পাই, আর তার সাথে টেক্কা দিয়ে আমরা শুধুমাত্র এমসিইউ থেকে নয় তার বাইরে থেকেও বেশ কিছু ভালো সুপার হিরো মুভি দেখতে পাচ্ছি। আজকে আমি তারই থেকে 2021-এর টপ 10টা সুপার হিরো মুভির লিস্ট নিয়ে হাজির হয়েছি। এই সবকটা মুভিকে সাজানো হয়েছে তাদের আইএমডিবি রেটিংয়ের উপর বেস করে। তো কি সেই লিস্ট, এসো দেখে নেওয়া যাক। তবে তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি বিপ্রতীপ, ওয়েলকাম টু বিএম এক্সপ্লেন, অনলি সাব কথা নো বাজে বকা। আমি এই লিস্টটাকে আইএমডিবি রেটিংয়ের অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ কম রেটিং থেকে বেশি রেটিং অনুযায়ী সাজিয়েছি। আমি তার সাথে সাথে প্রতিটা মুভিরই গল্প নন স্পয়লারভাবে খানিকটা বলে দেব এবং কোথায় দেখতে পাওয়া যাবে আর কোন কোন ভাষায় অ্যাভেলেবেল সেটাও বলে দেব। তাহলে আর দেরি না করে এবার শুরু করা যাক। প্রথমেই 10 নম্বরে থাকছে 6.4 রেটিং পাওয়া ডিসির একটি অ্যানিমেটেড মুভি জাস্টিস সোসাইটি ওয়ার্ল্ড ওয়ার টু, ডিরেক্টর জেফ ওয়ামেস্টার। নন স্পয়লারভাবে গল্পটি হল ফ্ল্যাশ অ্যাক্সিডেন্টালি টাইম ট্রাভেল করে 1942-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলে আসে। সেখানে এসে তার সাথে দেখা হয় এমন একটি সুপার হিরো টিমের সাথে যার নাম জাস্টিস সোসাইটি এবং যার লিডার হচ্ছে ওয়ান্ডার ওম্যান। কিন্তু ফ্ল্যাশ এই দেখে অবাক হয়ে যায় যে তার পড়া ইতিহাসে এরকম কোনো সুপার হিরো টিমের উল্লেখ নেই যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন লড়েছিল। তাহলে কি সত্যিই সে টাইম ট্রাভেল করে অতীতে এসেছে, নাকি এর মধ্যে চলছে আরও অন্য কোনো বড় চক্রান্ত? এই সিনেমাটি অ্যাভেলেবেল আছে অ্যামাজন প্রাইম ভিডিওতে, সেখান থেকে এই মুভিটি দেখা যেতে পারে, কিন্তু দেখতে হবে ইংলিশেই, কারণ ডিসির এই ধরনের মুভির অফিসিয়ালি হিন্দি ডাবিং হয় না। এইবার চলে আসছি 9 নম্বরে, 6.5 রেটিং পাওয়া মার্ভেলের সুপার হিরো মুভি ইটার্নালস, ডিরেক্টর অস্কার জয়ী ক্লোইজা। নন স্পয়লারভাবে গল্পটি হল আজ থেকে 7000 বছর আগে একদল অমর প্রাণী আসে ডিভিয়েন্স নামক একটি জাতির হাত থেকে মানব জাতিকে রক্ষা করতে, তাদেরকেই বলা হয় ইটার্নালস। কিন্তু মানব জাতিকে রক্ষা করতে তারা এত দূর থেকে এলোই বা কেন? নাকি এছাড়াও লুকিয়ে আছে আরও কোনো অন্য গোপন উদ্দেশ্য? অ্যাঞ্জেলিনা জোলি, সালমা হায়েকের মতো তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছে এই মুভিটাতে। এই সিনেমাটি ডিজনি প্লাস হটস্টারে ইংলিশ হিন্দি দুটো ভাষাতেই অ্যাভেলেবেল আছে। 8 নম্বরে আছে 6.7 রেটিং পাওয়া মার্ভেলেরই আরেক মুভি ব্ল্যাক উইডো, ডিরেক্টর কেট শর্টল্যাক। নন স্পয়লারভাবে গল্পটি হল নাতাশা অর্থাৎ ব্ল্যাক উইডোর অতীতের কিছু সম্পর্কগুলি আবার ফেরত আসে যখন তার সামনে আসে এমন এক শত্রু যে সমস্ত সুপার হিরোদের ক্ষমতা নকল করতে পারে। ব্ল্যাক উইডো কি পারবে এমন ভীষণ শত্রুর মোকাবিলা করতে? এই সিনেমাটিও ডিজনি প্লাস হটস্টারে ইংলিশ এবং হিন্দি দুটো ভাষাতেই অ্যাভেলেবল আছে। এরপরেই আসছে 7 নম্বরে 7.2 রেটিং নিয়ে ডিসির একটি মুভি দ্য সুইসাইড স্কোয়াড, ডিরেক্টর গার্ডিয়ান্স অব দি গ্যালাক্সি খ্যাত জেমস গান। নন স্পয়লারভাবে গল্পটি হল ডিসির কিছু সুপার ভিলেনদের নিয়ে আমেরিকার সরকার একটি টাস্ক ফোর্স বানায় যার নাম দেয় সুইসাইড স্কোয়াড এবং তাদেরকে দেশ তথা দুনিয়া বাঁচানোর জন্য একটা সিক্রেট মিশনে পাঠায়। আর এইসব সুপার ভিলেনরা সরকারের কাজ করতে বাধ্যও হয় কারণ না হলে তাদের মাথায় লাগানো বোম ফেটে যাবে এবং তারা মারা যাবে। কিন্তু সত্যিই কি ব্যাপারটা এতটাই ইজি, নাকি এর মধ্যেও লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? 2015-এর সুইসাইড স্কোয়াডের সিকুয়েল বলা যেতে পারে একে, আবার রিবুটও বলা যেতে পারে। মার্গট রবি, জন সিনার মতো অভিনেতা অভিনেত্রী আছে এই মুভিটাতে। এই সিনেমাটি অ্যামাজন প্রাইমে হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষাতেই অ্যাভেলেবেল আছে। 7.2 রেটিং নিয়ে 6 নম্বরে রয়েছে ডিসির আবার আরেকটি অ্যানিমেটেড মুভি ব্যাটম্যান দ্য লং হ্যালোইন পার্ট 2, ডিরেক্টর ক্রিস পামার। এই মুভিটি বেসিক্যালি ব্যাটম্যান দ্য লং হ্যালোইন পার্ট 1-এর সিকুয়েল। আর 7.3 রেটিং নিয়ে এই মুভিটি রয়েছে 5 নম্বরে। তো নন স্পয়লারভাবে গল্পটি হলো হ্যালোইনের হলিডেতে গথাম শহরে ঘটে যাচ্ছে একের পর এক খুন। পুলিশ কোনো মতেই বুঝতে পারছে না কে এই খুনি, কিন্তু ব্যাটম্যানও কি পারবে এই খুনিকে ধরতে? এই খুনের পিছনে খুনির মোটিভটা কি? জেফ লোয়েবের লেখা ডিসির একটি বিখ্যাত কমিক্স ব্যাটম্যান দ্য লং হ্যালোইনের ওপর বেস করেই এই সিনেমা দুটি তৈরি হয়েছে। বুকমাই শোতে এই দুটি মুভি অ্যাভেলেবেল আছে, কিন্তু শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে। নেক্সট 4 নম্বরে আসছে মার্বেলের প্রথম এশিয়ান সুপার হিরো নিয়ে মুভি শাংচি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস,
ডিরেক্টর ডাস্টিন ড্যানিয়েল ক্রেটার। নন-স্পয়লারভাবে গল্পটি হল, শাংচি একটি গোপন সংগঠন টেন রিংসের সর্দারের ছেলে, যার বাবার ধারণা তার মৃত স্ত্রী আটকে আছে এমন একটি গোপন জায়গায় যেখানে বাস করে মিথিক্যাল ক্রিয়েচাররা। ফলে সে সেই মিস্টিক্যাল জায়গাতে গিয়ে নিজের স্ত্রীকে বাঁচাতে চায়। কিন্তু সেই মিস্টিক্যাল জায়গাতে আসলে লুকিয়ে আছে এমন একটি প্রাণী যে পৃথিবীতে ঢুকে গেলে মানবজাতি সংকটে পড়ে যাবে। শাংচি কি পারবে তার বাবাকে আটকাতে? মার্ভেলের এটা ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল মুভিজ, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। এই সিনেমাটিও ডিজনি প্লাস হটস্টারে ইংলিশ এবং হিন্দি দুটো ভাষাতেই অ্যাভেলেবল আছে। 8.1 রেটিং নিয়ে 3 নম্বর অবস্থান করছে ডিসির সবথেকে চর্চিত মুভি জ্যাক স্নাইডার্স জাস্টিস লিগ। ডিরেক্টর 300 এবং ম্যান অফ স্টিল খ্যাত ভিশনারি ডিরেক্টর জ্যাক স্নাইডার। 2017 এই মুভির যে থিয়েট্রিক্যাল কাট এসেছিল তার আর এই মুভির গল্প সেম হলেও প্রেজেন্টেশনের গুণে এই মুভি দেখার অভিজ্ঞতা আলাদাই লেভেলের হয়। এই সিনেমাটি অ্যাপল টিভি, বুক মাই শো স্ট্রিম, হাঙ্গামা প্লে এবং টাটা স্কাইতে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে। 2 নম্বর স্থানে আছে সেম 8.1 রেটিং নিয়ে একজন ইন্ডিয়ান সুপার হিরোর মুভি, নাম মিন্নাল মুরালি, ডিরেক্টর বেসিল জোসেফ। নন-স্পয়লারভাবে গল্পটি হল, 1980-90 দশকে ইন্ডিয়ার একটি গ্রামে দুজনের ওপর বিদ্যুৎ পড়ে এবং তাদের মধ্যে বিভিন্ন রকমের সুপার পাওয়ার চলে আসে। একজন সেই শক্তিকে ভালো কাজের জন্য ইউজ করে, আরেকজন খারাপ কাজের জন্য। এই ভালো খারাপের দ্বন্দ্ব নিয়েই তৈরি মালায়ালাম ভাষার প্রথম সুপার হিরো মুভি, যা কম বাজেট থেকেও সকলকে প্রেজেন্টেশন দিয়ে মুগ্ধ করেছে। এই মুভিটি মালায়ালামের সাথে সাথে হিন্দি ভাষাতেও নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে। এইবার আসছে প্রথম স্থানে 8.7 রেটিং নিয়ে মার্ভেলের 2021 সব থেকে রোমাঞ্চকর মুভি স্পাইডারম্যান নো ওয়ে হোম, ডিরেক্টর জন ওয়াটস। নন-স্পয়লারভাবে গল্পটি হল, স্পাইডারম্যানের অরিজিনাল আইডেন্টিটি সকলের কাছে রিভিল হয়ে যাওয়ার পর পিটার ডক্টর স্ট্রেঞ্জের কাছে সাহায্য চায় যাতে সকলে তার অরিজিনাল আইডেন্টিটি ভুলে যায়। ফলে ডক্টর স্ট্রেঞ্জ নিজের জাদু দিয়ে পিটারকে হেল্প করার সময় এমন একটা গণ্ডগোল ঘটে যায় যার ফলে বিভিন্ন ইউনিভার্স থেকে বিভিন্ন স্পাইডারম্যানের ভিলেন চলে আসতে থাকে এই ইউনিভার্সে। এবার পিটার অর্থাৎ স্পাইডারম্যান সেই ভিলেনদেরকে কি আটকাতে পারবে? জন ওয়াটসের স্পাইডারম্যান ট্রিলজির খুব সুন্দর একটা এন্ডিং এই মুভিতে দেখানো হয়েছে, তার সাথে স্পাইডারম্যানের আবার রিবুটও করা হয়েছে। হিন্দি এবং ইংরেজি দুটো ভাষাতেই এই সিনেমাটি রিলিজ হয়েছে, কিন্তু এই সিনেমাটি এখনও কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হয়নি। বিভিন্ন সিনেমা হলে এখনও এর শো চলছে এবং আমি রেকমেন্ড করব এই সিনেমাটিকে হলে গিয়েই এনজয় করতে। তো এই ছিল 2021 টপ রেটেড 10টি সুপার হিরো মুভিজ। এর মধ্যে তোমরা কোন কোন মুভি দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নিজের পরিচিতদের সাথে শেয়ার করবে। দেখা হবে অন্য টপিকে অন্য ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।